গাট্টুর বুদ্ধি বিবেচনা। সন্ধ্যা হয়ে এসেছিল। গাট্টু চিংকি বন্ধুদের সাথে রাস্তায় সাইক্লিং করতে বেরিয়েছিল। রেড সিগন্যাল দেখেই বাচ্চারা নিজেদের সাইকেল থামিয়ে দেয়। গাট্টু নোটিস করে বেশ কয়েকজন সিগন্যাল ভেঙে তাড়াহুড়ো করে যাচ্ছিল। কি জানি লোকজন সিগন্যাল ভেঙে কি মজা পায়, সিগন্যাল ভেঙে তারপর অ্যাক্সিডেন্ট করে বসে। রোজ অ্যাক্সিডেন্টের কারণে কত না জানি লোকজনের প্রাণ যায়, তাও সিটিজেন্স কিছুতেই রুল ফলো করে না। সিগন্যালে ট্রাফিক পুলিশ না থাকলে অমনি সিগন্যাল ভেঙে চলে যায়। তখনই বাচ্চাদের কাছে একটা স্কুটার এসে দাঁড়ায়। বাচ্চাদের দেখে স্কুটারওয়ালা হেসে বলে, আরে বাচ্চারা, সিগন্যালের অপেক্ষা করছো কেন? তোমাদের তো সাইকেল আছে, চলে যাও, কেউ কিচ্ছু বলবে না। এই শুনে গাট্টু বলে, না আঙ্কেল, সাইকেল হোক বা মোটরসাইকেল, সবার রুলস ফলো করা উচিত। পুলিশের ভয়ে রুলস ফলো করা আর পুলিশ না থাকলে রুলস ভেঙে চলে যাওয়া, এটা ঠিক না। রুলস আমাদের সেফটির জন্যই বানানো হয়েছে, রুলস ভাঙা বোকামি। এই শুনে স্কুটারওয়ালা হাসতে শুরু করে। তোমরা খুব বোকা, কোন যুগে বাস করছো তোমরা? আরে সময় কারোর জন্য থেমে থাকে না, তোমরাও থেমে থেকো না, আর আমিও থামবো না। এই বলে স্কুটারওয়ালা তার স্কুটার নিয়ে তাড়াহুড়ো করে চলে যায়। এই দেখো, আর একটা লোক সিগন্যাল ভেঙে চলে গেল। যে যাই বলুক না কেন, আমরা সিগন্যাল ভাঙবো না, আমরা গ্রিন সিগন্যাল পেলে তবেই যাব। সব বাচ্চারা গ্রিন সিগন্যালের অপেক্ষা করতে লাগলো। আর গ্রিন সিগন্যাল পেতেই বাচ্চারা সব আস্তে ধীরে তাদের সাইকেল এগোয় আর সবাই মিলে বেরিয়ে পড়ে। কিছুটা দূর আসতেই বাচ্চারা দেখল রাস্তার এক জায়গায় ভিড় জমেছিল। সেই ভিড় পুরো রাস্তা ব্লক করে রেখেছিল। বাচ্চারা ব্রেক দিয়ে সাইকেল থামায়। মনে হচ্ছে কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, চলো আমাদের এগিয়ে গিয়ে দেখা উচিত। বাচ্চারা রাস্তার পাশে সাইকেলটা রাখে আর ভিড়ের মধ্যে ঢোকার চেষ্টা করে। ভিড়টা বেশ গভীর ছিল আর বাচ্চাদের কেউ ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এই বাচ্চারা, ভেতরে কোথা থেকে চললে? যাও এখান থেকে, চলে যাও। তাও বাচ্চারা কোনো রকম ভিড় ঠেলে ভেতরের দিকে এগিয়ে চলে। ভেতরের দিকে তাকাতেই গাট্টু চিংকি এবং বাকি বাচ্চারা চমকে ওঠে, কারণ ওই মানুষটাই স্কুটারের নিচে আহত হয়ে চাপা পড়েছিল, যে ওই সময় সিগন্যাল ভেঙে চলে গেছিল। আরে এ তো সেই সিগন্যালের ওই কাকুটা, উনি ঠিকই বলেছিলেন, সময় কারোর জন্য থেমে থাকে না, ওনার জন্যও থেমে থাকেনি। যে স্কুটারওয়ালা বেশ আহত হয়ে স্কুটারের নিচে চাপা পড়ে আছে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না, বরং সবাই মিলে মোবাইলে তার ভিডিও রেকর্ড করছে, কেউ ফটো তুলছে। এই দেখে গাট্টুর মন খারাপ হয়ে যায়। আমাদের এনাকে সাহায্য করা উচিত, কি বলছিস ভাই? চল আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাই, আমাদের এই ঝামেলায় পড়ার কোনো দরকার নেই। না হ্যারি, আমরাও যদি অন্য লোকজনদের মতো ভাবি তাহলে এদের মধ্যে আর আমাদের মধ্যে কি বা পার্থক্য থাকলো? এরা তো নির্লজ্জের মতো ভিডিও রেকর্ড করছে, কিন্তু আমরা তো লেখাপড়া জানা ছেলে মেয়ে, আমরাও এনা সাহায্য না করলে ইনি মারা যাবেন। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, আমাদের সাহায্য করা উচিত। চিংকি, তুমি অ্যাম্বুলেন্সে কল করো, আমরা স্কুটিটা সরাই। তারপর গাট্টু, হাড়ি এবং বাকি বন্ধুরা মিলে স্কুটারের কাছে গিয়ে স্কুটারটাকে সরায়। স্কুটারটা বেশ ভারী ছিল, ওরা তো স্কুটার নাড়াতেও পাচ্ছিল না, তাও বাচ্চারা অনেক শক্তি দিয়ে স্কুটারটাকে দাঁড় করায়। তারপর গাট্টু স্কুটারওয়ালাকে ওঠায়, চিংকি জল নিয়ে আসে আর গাট্টু তাকে জল খাওয়ায়। আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? কিন্তু আঙ্কেল কথা বলার মতো অবস্থায় ছিল না। উনি বেশ আহত হয়েছে, আমি 108-এ ফোন করে দিয়েছি, অ্যাম্বুলেন্স এক্ষুনি এসে পড়বে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসে, আঙ্কেলকে হাসপাতালে নিয়ে যায়। এবার গাট্টু, চিংকি এবং বাকি বাচ্চাদের আশেপাশে ভিড় জমে গিয়েছিল এবং লোকজন ওদের তারিফ করতে লাগলো। বাচ্চারা, তোমরা অনেক ভালো কাজ করেছো, আমি তোমাদের সাথে সেলফি নিতে চাই। এই কথা শুনে গাট্টু রেগে যায়। লজ্জা লাগে না আপনাদের? আপনারা শুধু সেলফি আর ভিডিও তুলতেই ব্যস্ত। ওই আঙ্কেল স্কুটারে চাপা পড়েছিলেন আর আপনারা সবাই মোবাইলে ভিডিও তুলছিলেন। অ্যাক্সিডেন্ট কোনো খেলা বা তামাশা নয়, এটা খুব সিরিয়াস ব্যাপার। আমরা বাচ্চারা স্কুটার ওঠাচ্ছিলাম আর আপনারা তামাশা দেখছিলেন। কে বলতে পারে যদি কাল আপনার সাথেই এই দুর্ঘটনা ঘটতো আর কেউ আপনার সাহায্য করতে এগিয়ে না আসে এবং মোবাইলে ছবি তোলে, তখন আপনার কেমন লাগবে? একটু তো সিরিয়াস হওয়ার চেষ্টা করুন,
এবং একজন ভালো নাগরিক হয়ে বাকিদের সাহায্য করুন। গাট্টুর কথা শুনে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা প্রত্যেকটা লোক লজ্জা পেয়ে যায় এবং মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। अगर आपको हमारी वीडियोस पसंद आ रहे हैं तो इन्हें लाइक करें, कमेंट करें और सब्सक्राइब करें।